হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমার দ্বিতীয় নম্বর ভিডিও এটা, গাছে কিভাবে সার প্রয়োগ করব ঘরে জিনিসপত্র দিয়ে। ঘরে যেমন চাপাতার খোসা, ডিমের খোসা, বিভিন্ন শাকসবজির খোসা শুকিয়ে সুন্দর করে ছোট ছোট করে, বা যদি আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি ছোট ছোট করে নিচ্ছি হাত দিয়ে যতটুকু পারি, প্লাস হচ্ছে কাঁচি দিয়েও কাটতে হবে। আমি কেটে নিচ্ছি সুন্দর করে, ছোট ছোট করে টুকরা করছি যতটুকু সম্ভব। আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে গুঁড়া করেও নিতে পারেন। এখন মোটামুটি উপযোগী, এখন ঢেলে দিচ্ছি। আর একটু গুঁড়ো করলে বোধ হয় ভালো হতো। যাই হোক, আমি এইভাবেই দিই এই টবের মধ্যে। আগে আমি টিপ চামচার ইউরিয়া, তারপর হচ্ছে হাড়ের গুঁড়ো, এগুলো মিক্সড করেছিলাম। এখন মাটিগুলো উপর এগুলো উপর নিচ করে এগুলোকে মিক্সড করতে হবে। আস্তে আস্তে নিচের মাটিগুলোকে উপরে উঠাচ্ছি, সারগুলোকে মিক্সড করতেছি মাটির সাথে। এখানে আজকে কিছু দুই তিন পর বীজগুলো লাগাবো। মাটি সার দেওয়ার পর সাধারণত তিন চার দিন পর বা অনেকে এক সপ্তাহ পর লাগায়। আমার করলার বীজই করে রেখেছিলাম, আমার নিজেই করলার করে পেকে তারপর আস্তে বীজগুলোকে সুন্দর করে 7-8 ঘন্টা ভিজিয়ে রেখে এখন টবের মধ্যে বীজগুলো বুনছি। তো এরপর করলা গাছের যখন চারাগুলো হবে তখন আবার নতুন করে ভিডিও করে আপনাদের দেখাবো। এখন এই পর্যন্তই, একটু পানি দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখি টবটা, তাহলে খুব দ্রুতই বীজগুলো সুন্দর ইয়ে হবে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।